জাতীয় পার্টি অষ্টমবারের মতো ভাঙতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গতকাল দল থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রাঙা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভাঙন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। বর্তমানে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ রাঙা জানান, নিজের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার চান, তবে তা না হলেও তিনি তা মেনে নেবেন এবং নতুন কোনো দলে যোগ দেবেন না। বলেন, দলের গঠনতন্ত্রটি অগণতান্ত্রিক এবং চেয়ারম্যান জিএম কাদের নিজেকে অগণতান্ত্রিকভাবেই সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করেছেন। রওশন এরশাদের সাথে আলোচনার ভিত্তিতে কাজটি করলে এই সংকট তৈরি হতো না। আমার কাছে মনে হয় যদি এইভাবে দলটা পরিচালিত হতেই থাকে, কোনো রকম কথাবার্তা বলা না হয়, কেউ যদি কিছু না বলে, তাহলে একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দলটা চলে যাবে। আমি থাকি বা না থাকি, আমি বহিষ্কার হই বা দল না করি, আই ডোন্ট বদার, আমি এটা আমি কোনোভাবেই এটা আমি মনে করি যে এইটা আমার কাছে আই এম নট আনহ্যাপি। আমি চাই যে দলটা সুষ্ঠুভাবে যদি জাতীয় পার্টি চলে, তাহলে জাতীয় পার্টি থাকবো, নাহলে আমি জাতীয় পার্টিতে থাকবো না।